বন্ধুগণ আজি আমি আলোচনা করিবা কনস্টিপেশন বা কবজ বিষয়ে এহা এক সাধারণ সমস্যা অটে অনেক লোকক মধ্যে কোণী না কোণী কারণবশতঃ কনস্টিপেশন সমস্যা দেখিবা কো মিলি থাকে আজি আমি আলোচনা করিবা কনস্টিপেশন কারণ এবং নিরাকরণ বিষয়ে এথিপাই মু আপনাকু অনেক প্রকারের উপচার আগর মো ভিডিও মাধ্যমে কই সারিছি কিন্তু আজির এই উপচার সম্পূর্ণ প্রাকৃতিক অটে এবং কনস্টিপেশন ভি সমস্যা দূর করা এহা বহুত চমৎকারী অটে কনস্টিপেশন বা কবজ ভি সমস্যা অনেক কারণ যোগ হয়ে থাকে কিন্তু আজিকালির ভুল লাইফস্টাইল কারণ কবজ বা কনস্টিপেশন ভি সমস্যা সমস্ত বয়সের লোক ভোগবা পড়ে থাকে এর মুখ্য কারণ আপনার দিনচর্যা বা লাইফস্টাইল হয়ে থাকে আপনার খাদ্যপেয়ের অনিয়মিততা চর্বিযুক্ত খাদ্য অধিক খাওয়াছেন অধিক তেল মশলাযুক্ত খাদ্য খাওয়াছেন বহুত অধিক বাহারর খাদ্য খাওয়াছেন সবুঠু অধিক ইম্পর্টাণ্ট জিনিস অটে যা হল ওয়াটার ডিহাইড্রেসন যদি বডি ডিহাইড্রেট অটে তবে আপনার শরীরের কনস্টিপেশন ভি সমস্যা দেখা মিপারে সাথে অনেক সারা এমিটি ডিজিজেস কন্ডিশন হয়ে থাকে যাফলের আপনার কনস্টিপেশন ভি সমস্যা হয়ে থাকে যেমিতি লিভর ডিসফংশনিং যদি আপনার স্টোমাক ঠিক ভাবে ফংশন করু না যদি আপনার ইন্টেস্টাইন প্রপরলি ফংশন করু না তবে এমিটি রোগী মধ্যে সাধারণত কনস্টিপেশন ভি সমস্যা দেখা মিথায় এহা অটে কিছু মুখ্য কারণ যা কবজ বা কনস্টিপেশন ভি সমস্যা আপনার শরীরের উৎপন্ন করে থাকে আজ মু আপনার এক এমিটি চা বনেবা শিখেবি যা আপনার এই কনস্টিপেশন ভি সমস্যা সবুদিন শেষ করে দেব এহা সম্পূর্ণ প্রাকৃতিক এবং ঘরোই উপচার অটে এবং এর আপনার কোণী প্রকারের ক্ষতি পৌঁছি নথায় এবং আপনার কনস্টিপেশন টেন্ডেন্সি ধীরে ধীরে এহা ঠিক করে থাকে আজ মু আপনার যে চা বনেবা শিখেবি সেথিরে আমি ক্ষীরর প্রয়োগ করিবা নাহি এই চা কু বনেয়া প্রথমে আপন এক পাত্রে এক গ্লাস পানি ঢালন্তু এবে আপন এথিরে টিস্পুনরে টু টিস্পুন চা পথি এথিরে মিশান্তু এবে আমি এথিরে এক চামচ মহু মিশেবা মু আপনকু সর্বদা কহে চিনির প্রয়োগ করন্তু নাহি যদি আপনকু মহুর স্বাদ পছন্দ নুহে তেবে আপন এথিরে অল্প চিনি মিশেই পারিবে এবে আপনকু এথিপাই আবশ্যক অদা আপন এক ইঞ্চ পাখাপাখি এক ছোট অদা নিয়ন্তু এবং তাহাকু ছেচি এথিরে মিশান্তু এবে আপন এহাকু 5-6 মিনিট ভালোভাবে ফুটান্তু তাপরে আপন এহাকু এক কপকু ছাণি নিয়ন্তু এবে আমি এথিরে মুখ্য জিনিস মিশেবা এবে আপন এথিরে পুরা এক চামচ কাস্টর অয়েল মিশান্তু কাস্টর অয়েল যাহাকু আমি জড়া তেল কহিথাউ কাস্টর অয়েল বা জড়া তেল আপনকর কনস্টিপেশন ভলি সমস্যাকু দূর করিয়া পাই বহুত অধিক লাভদায়ক অটে এদ্বারা সকাল আপনার পেট সম্পূর্ণভাবে সফা হয়ে যায় এবং আপনার পাচনতন্ত্র সুস্থ রয়ে থাকে এবে আপনার জিঞ্জর এন্ড কাস্টর অয়েলটি সম্পূর্ণভাবে প্রস্তুত এবে জানিবা আপন এর সেবন কেমিতি করিবে এই চা কু আপন শোইবার পাখাপাখি 15 মিনিট পূর্বরু সিপ বাই সিপ বা টিকে টিকে করে পিয়ন্তু এহা আপনার খাদ্যকু এক বুস্ট কন্ডিশন দেব সহজরে তাহাকু পাচন করিবারে সাহায্য করিব সাথে আপনার পেরিস্টালটিক মোমেন্টস কু ভালো রাখিব যাহাদ্বারা আপনার কনস্টিপেশন ভি সমস্যা কেবে বি হেব না এর সেবন করন্তু এবং আপনার কোন রেজাল্ট মিলা মতে কমেন্ট করে নিহাতি জানান্তু এর সেবন দ্বারা আপনার 100% রেজাল্ট মিলিব যদি আজির এই ভিডিওটি আপনার টিকেই ভাল লাগে তবে গোটে লাইক করন্তু এবং এমিতি প্রকার ভিডিও দেখা পাই আমার চ্যানেল কু সাবস্ক্রাইব করন্তু তবে বন্ধুগণ আজি পাই এতিকি পুনি দেখা হব এক নতুন সুন্দর অধ্যায় সহ ধন্যবাদ।